গ্রামীণ বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। প্রকৃতি পরিবর্তনের কুফলে নাবিশ্বাস উঠেছে চা বলে। অতিবৃষ্টিতে ব্যাহত চা পাতার উৎপাদন, চা গাছ থেকে পাতা আর সেই পাতা থেকেই সুগন্ধিত চা, যা চা প্রেমীদের এই আসরে এই মুহূর্তে ভিলেনের রূপ নিয়েছে। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিগত কয়েক বছর থেকে বদলে গিয়েছে হিমালয়ের পাদদেশের পরিবেশ, যার সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পাহাড় থেকে সমতলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা চা বাগানের উপর। ডেঙ্গুঝা চা বাগান সহ ডুয়ার্সের চা বলয়ে বদলে যাওয়া প্রকৃতির এই কুফল ইতিমধ্যেই সামনে এসেছে। এই প্রসঙ্গে ডেঙ্গুঝা চা বাগানের ডেপুটি ম্যানেজার তথা ডুয়ার্স ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের সচিব জীবনচন্দ্র পাণ্ডে বলেন, চা উদ্যোগ পুরোপুরি প্রকৃতির নির্ভরশীলই একটি শিল্প, তবে প্রকৃতির এই পরিবর্তনের বর্তমানে আমাদের অনেকটাই সমস্যায় ফেলে দিয়েছে প্রতি বছরই। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে এবং শোনাবো চা সচিব জীবনচন্দ্র পাণ্ডে কি বললেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 এই মোবাইল নম্বরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9 6 0 9 5 4 4 4 4 5 এবং 8 2 5 0 3 9 3 3 3 2। চায়ের বানে চাপাতা, এই যে বৃষ্টি, এই যে বৃষ্টির জন্য চাপাতা হয় না, ঠিকা পুকাই তো মুশকিল হচ্ছে। তার মধ্যে বাগানের জঙ্গল, জঙ্গলের জন্য ঢুকতে পারতেছে না, কিন্তু রৌদ্র যদি করে তাহলে হয়তো বৃষ্টি মানে চাপাতা হইতে পারে। বৃষ্টিতে একটু উপস্থিতি কম, মানে কম লোক কম আসে বৃষ্টি, এই বাড়ি বৃষ্টিতে লোক আসে না তো কাজে। যেখানে আমাদের 100-150 লোক হয় সেখানে 80-90-70-60 জন এরকম। এই কয়েকদিন কি খুব ভারী বৃষ্টি হয়েছে? খুব ভারী বৃষ্টি হয়েছে, নালা টালা সব ডুবে গেছে, মানে খুব কষ্ট করে কাজ করছি বৃষ্টিতে। সেক্ষেত্রে ফলনে বা চাপাতার ফলনে একটু চাপাতা একটু ফলনটা কম হয়েছে, কারণ বৃষ্টি হলে চাপাতাটা ভালো হয় না। তার মধ্যে গাছ ঠান্ডা হয়ে গেলে তো বৃষ্টি চাপাতা হয় না, কিন্তু এখন রৌদ্র যদি করে তাহলে হতো চাপাতাটা ভালো। এই যে ওয়েদার উত্তরবঙ্গের এত খারাপ ওয়েদার, কখনো খুব গরম, কখনো এই যে বৃষ্টি, ভারী বৃষ্টি, তাতে কি মনে হয় চায়ের একটু ক্ষতি? চায়ের ক্ষতি আছে তো, এবারে মনে করো যে বৃষ্টি হয় নাই, আমাদের ঠিকা 2 মাস ঠিকায় নেয় নাই, কোনো মতো হাজিরা দিয়েছে কোম্পানি, কিন্তু এখন বৃষ্টি বেশি, এখন ঠিকা নিচ্ছে, এখন ঠিকা পোকাইতে পারতেছে না। মানে চা বাগান মালিকদেরও চিন্তা নাকি? হ্যাঁ, সবারই চিন্তা, আমাদেরও চিন্তা, আমরা কাজ করাচ্ছি, আমরাও চিন্তা। হয়তো 5 কেজি 4 কেজি করে চা পাতা হবে, তিন ওজনে হয়তো আজকে 15 কেজি 12 কেজি এরকম তুলতে পারবে, বেশি পারবে না, 4-3 কেজি নিবে। শ্রমিকদেরও আপনাদের অসুবিধা না? সবারই অসুবিধা, শ্রমিক তুমি সবারই। মেন কি ওয়েদারটা ভালো হলে? হ্যাঁ, ওয়েদার ভালো হলে, চা পাতা ভালো হলে সবাই পাতে তুলে, 60 কেজি 80 কেজি 100 কেজি অবধি পাতে তুলে। তার নাম? এই সময় আমরা খুব ডুবলি তুলি, কিন্তু এখন বৃষ্টির জন্য পাতা হচ্ছে না, তুলতে পারতেছি না, আমরা কম কম তুলতেছি, যেভাবে খুব অসুবিধা হচ্ছে, যেভাবে তুলি আমরা সেভাবে তুলতে পারতেছি না, লস হচ্ছে আমাদের। নাহলে এই সময় তো আমরা 100 কেজি তুলতাম, এখন পারতেছি না আমরা। যখন ইল্ড গার্ড বুশের ইল্ড ম্যাক্সিমাম থাকে তখন ওরাও খুব চেষ্টা করে,
আমরা এমনি ডাবলি দেয়, ওরা ফিক্সড টাস্ক আছে, ওর উপরে যে ওনার ইনসেন্টিভ আছে অ্যাজ পার ইন্ডাস্ট্রি অ্যাক্ট ওটা তো পায়। ওর সঙ্গে সঙ্গে আমরা ড্যাং বাজারের আমার একটু সিস্টেম আছে, এখানে আমরা ওনাকে পরিশ্রিত করি ওনার ডেলি ইউজের যে জিনিস হয় সালোয়ার কামিজ বা শাড়ি বা টিফিন হটকেস সব জিনিসটা ওরা। এখন যখন বৃষ্টি এরকম হয়ে গেছে, গাছের পাতা নাই, ওনাকে অসুবিধা হচ্ছে, ড্রেন পুরা ভরে গেছে বাগানে, ওরা জলটা ওনাকে একটু অসুবিধা হচ্ছে, তখন ওরা এটা থেকে বঞ্চিত হয়ে গেছে। আমিও দুঃখিত, কিন্তু আমি ওনাকে ধন্যবাদ জানাই কি ওরা এই বৃষ্টিতেও আমার বাগানে আমার ওয়ার্কার কাজ করছে। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223। অবস্থিত সরকার মেডিসিন, তাই অতি সত্বর যোগাযোগ করুন 9000210455 বিশেষ ঘোষণা, জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মান্না প্রতি শুক্রবার বিকাল 6টায় সুনামগুলি রোগী দেখছেন বোয়ালবাড়ি হসপিটাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে, তাই সকলকে স্বাগত, যোগাযোগ করুন 9002444795 এই মোবাইল নম্বরে।